আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। আজ করে দেখাবো খুবই মজাদার ঝটপট করা যায় কুমড়ো ফুলের বড়ার রেসিপি। এটা বিকেলে চায়ের সাথে খেতে ভীষণ মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য কিছু কুমড়ো ফুল নিয়েছি। প্রথমে আমি কুমড়ো ফুলগুলো খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর এখন আমি কুমড়ো ফুলগুলোকে কেটে নিব। ভিডিওতে দেখি বুঝতে পারছেন আমি কিভাবে কুমড়ো ফুলগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। কুমড়ো ফুলের ভিতরে যে একটা শক্ত ডাটার মতো থাকে এটা কিন্তু বাজার সময় সিদ্ধ হতে চায় না, তাই এটা ফেলে দিয়ে তারপর আমি কুমড়ো ফুলগুলোকে ভেজে নিব। এভাবে করে সবগুলো ফুল আমি পরিষ্কার করে নিব। এখানে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো ফুল ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। একটা বাটির মাঝে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ বেসন। বেসনের সাথে আরও অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দেওয়ার কারণে ফুলগুলো ভাজার পর ক্রিস্পি থাকবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ টিস্পুন, আর এখানে গরম মশলা দিয়ে দিব সামান্য পরিমাণে, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি হাফ টিস্পুন, আরও অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে ভাজার পরে খেতে অনেক বেশি টেস্টি লাগে। কুমড়ো ফুল যদি কালো জিরা দিয়ে ভেজে খেয়ে না থাকেন তাহলে একবার এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন, আদা রসুন বাটা দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ। সব মশলা দেওয়ার পর এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে পুরো পানিটা না দিয়ে অল্প অল্প পানি দিয়ে তারপর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার একদম পাতলা বা ঘন করা যাবে না। পানি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ব্যাটারটাকে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন একটা আঙ্গুল চুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আমি একটা আঙ্গুল যখন ডুবিয়েছি আঙ্গুল পুরো কুট হয়ে গিয়েছে, ব্যাটার আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। কুমড়ো ফুল ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর কুমড়ো ফুলগুলো ব্যাটারের মাঝে চুবিয়ে দিয়ে দিতে হবে। কুমড়ো ফুলগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ফুলগুলো ভেজে নিতে হবে। তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হবে আর উপরের কালারটাও সুন্দর থাকবে, পুড়ে যাবে না। একটা সাইড যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে ফুলগুলো খুব সুন্দরভাবে দুইটা সাইডই ভেজে নিয়েছি। আমার ফুলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। রেডি হয়ে গেলে খুবই মজাদার মুচমুচে কুমড়ো ফুলের বড়া। আপনারা বাসায় একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।